সাহেবের বাড়ি বাড়িতে ভাসছে এই মর্মে একটি সংবাদ ছাপা হওয়ার পরে সেখানে ঢাকা পোস্টের একজন ডিস্ট্রিক্ট প্রতিনিধি উনি যখন নিউজটা করে তখন এই নিউজের সূত্র ধরে উপজেলার নির্বাহী অফিসার যিনি ছিলেন ইউএনও তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এবং আমরা আমাদের কাছে মনে হয়েছে একজন সরকারি কর্মকর্তা হিসেবে ওনার এই ধরনের আচরণ আইনগতভাবে ঠিক হয়নি কারণ একজন সরকারের দায়িত্বশীল কর্মকর্তা অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হয় বিষয়টি আমি আদালতের নজরে নিয়ে আসি আদালত দুটো নিয়োজিত করলেন দুটি সংবাদে বললেন আদালতও বললেন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না তবে আদালত এও বললেন যে ডিসি সাহেব তো দুঃখ প্রকাশ করেছেন আমি বললাম ডিসি সাহেব দুঃখ প্রকাশ করেছেন এটা একটা ভালো লক্ষণ কিন্তু ডিসি সাহেব বলেছিলেন যে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ প্রসিডিং গ্রহণ করবে কিন্তু এখন পর্যন্ত তো সেই ধরনের আমরা কোনো কিছু পাচ্ছি না এখন সব কিছু মিলে আদালত বিষয়টি দেখেছে আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিরুদ্দিন মানিক সাহেবকে নির্দেশ দিয়েছেন বিষয়টির ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আদালতকে অবহিত করার জন্য আমরাও বলেছি মাইলর্ড এই বিষয়টি আপনি দেখেন খারাপ ভাষা এটা বলেছে হ্যাঁ এবং একজন বিচারপতি মহোদয় বললেন যে ভাষায় ইউএনও কথা বলেছে এটা মাস্তানদের চেয়ে তো আরো খারাপ ভাষা এই ধরনের ভাষা তো ইউজ করা ঠিক না এই ধরনের ভাষা একজন দায়িত্বশীল কর্মকর্তার পক্ষে ইউজ করা ঠিক না কাজে এই ধরনের কথা তো মাস্তানরা বলে হ্যাঁ মাস্তানদের চাইতে তো এই ধরনের শব্দ খারাপ এবং একজন জ্যেষ্ঠ বিচারপতি বলেছেন এটা রং হেডেড তা আমরা বলেছি মাইলর্ড দায়িত্বশীল একজন কর্মকর্তা দায়িত্বশীল আচরণ করবেন আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী দেওয়ার উপহার আশ্রয়ণ প্রকল্প এটা শুধু একটা ঘর না এটা ঠিকানা এবং ঘর কাজেই এটা পানিতে ভাসছে এই নিউজ করতে গিয়ে প্রশাসনের উচিত স্বচ্ছতার সঙ্গে সব কিছু কথা বলা এবং সাংবাদিকদেরকে সহযোগিতা করা আমরা বললাম সাংবাদিকরা আয়না একটা আয়নার মতো